হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আমি আরেকটি টপিক নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুপার চ্যাট এবং সুপার স্টিকার এনাবেল করতে হয়। এই সুপার স্টিকার এবং সুপার চ্যাট এনাবেল করলে আপনি যখন ইউটিউবে লাইভ আসবেন তখন কেউ আপনাকে সুপার চ্যাট বা সুপার স্টিকার দিতে পারে, সেইখান থেকে আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। সুপার চ্যাট এবং সুপার স্টিকার থেকে আপনি যা আর্নিং করবেন তার 70% আপনি পাবেন এবং 30% ইউটিউব নিয়ে নেবে। সুতরাং এই সুপার চ্যাট এবং সুপার স্টিকারটি এনাবেল করে রাখা খুবই দরকার, এখান থেকে আপনি কিছু টাকা আরও বেশি ইনকাম করতে পারবেন। কিন্তু এই সুপার চ্যাট অ্যাক্টিভ করার জন্য কিছু শর্ত আপনার চ্যানেলে থাকতে হবে, কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। তার মধ্যে প্রথম যে দুটি ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে আপনার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর আপনার চ্যানেল মনিটাইজেশন হতে হবে। এই দুটি শর্ত আপনাকে কমপ্লিট করতেই হবে, আর বাকি অনেকগুলি ক্রাইটেরিয়া আছে সেগুলি আমি এখানে বলছি না। তার কারণ কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম কিভাবে জয়েন বাটন এনাবেল করতে হয়, আপনার ইউটিউব চ্যানেলে কিভাবে জয়েন বাটন যোগ করতে হয়, এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি আমি বানিয়েছিলাম। এবং এই জয়েন বাটন অ্যাড করে আপনি অনেক বেশি টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। সেখানে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি কী কী ক্রাইটেরিয়া থাকতে হবে জয়েন বাটন অ্যাড করতে হলে। সেই একই ক্রাইটেরিয়া থাকতে হবে এই সুপার চ্যাট এবং সুপার স্টিকার অ্যাড করতে হলে বা এনাবেল করতে হলে। তো আমি ওই ভিডিওটির শুরুতেই সেগুলি বলে দিয়েছি, সুতরাং ওই এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে গিয়ে এই ভিডিওটি দেখুন এবং আপনি শিখে যাবেন জয়েন বাটন কীভাবে অ্যাড করতে হয়। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দিন, তাহলে আমার যে পরবর্তী ভিডিওগুলি হবে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি এই ধরনের ইউটিউব সংক্রান্ত নানা তথ্য এই চ্যানেলের উপর নিয়ে আসি এবং আপনাদেরকে শেখাই কীভাবে ইউটিউবে গ্রো করতে হয়। আর এই ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে সুপার চ্যাট এবং সুপার স্টিকার অ্যাক্টিভ করতে হয়। তাহলে আমি কম্পিউটার স্ক্রিনের উপর নিয়ে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনের উপর। চলে এসেছি আমি ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডে। এইখানে আপনি দেখুন বাঁ দিকে অনেকগুলি অপশান আছে, সেখানে আপনাকে মনিটাইজেশন এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অনেকগুলি অপশান ওপেন হবে। এখানে আপনি দেখুন লেখা আছে সুপার আর নিচে লেখা আছে সি মোর, আপনি এখানে ক্লিক করতে পারেন অথবা উপরেও দেখুন লেখা আছে সুপার, তো আপনি এখানেও ক্লিক করতে পারেন। তাই আমি উপরে সুপার এর উপর ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনের এইরকম একটি পেজ ওপেন হবে, সেইখানে আপনি স্ক্রল করে একদম নিচে আসবেন। এখানে একটি বক্স থাকবে, তার উপর টিক করতে হবে এবং আপনাকে ওকে করতে হবে। যেহেতু আমি আগে থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেছি সুতরাং আমাকে এখানে কোনো বক্স দেখাচ্ছে না। এরপর আপনি দেখুন ডান দিকে উপরে লেখা আছে সুপার চ্যাট সুপার স্টিকার, এর পাশে যে বটন আছে তার উপর ক্লিক করতে হবে। যদি একবার না হয় তাহলে আপনাকে দুবার ক্লিক করতে হবে। সুতরাং আমি সুপার চ্যাট এবং সুপার স্টিকার এই দুটির ওপর ক্লিক করলাম এবং এটিকে এনাবেল করে নিলাম। এবার থেকে আমি যখনই ইউটিউবে লাইভ আসব যে কেউ আমাকে সুপার চ্যাট এবং সুপার স্টিকার পাঠাতে পারবে। তাহলে দেখলেন তো ফ্রেন্ড কীভাবে সুপার চ্যাট এবং সুপার স্টিকার এনাবেল করতে হয়। সম্পূর্ণ ব্যাপারটি আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর উপর লাইক করুন, কমেন্ট করুন, আপনি বন্ধুদের সাথে এই ভিডিওটিকে শেয়ারও করতে পারেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।